নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা একটি সমীকরণ প্রতিপাদন করে এসেছি। এই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্রেরও প্রতিপাদন করতে পারি। আসো আমরা শিখে নেই কিভাবে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্রের প্রতিপাদন করতে পারি। আমরা যে সমীকরণটি মাত্র প্রতিপাদন করে আসলাম, সেই সমীকরণে আমাদের বলেছিল এফ ইকুয়ালস টু এম এ। এখানে এফ হচ্ছে প্রযুক্ত বল এবং এম হচ্ছে বস্তুর ভর, এ হচ্ছে বস্তুর ত্বরণ। এটাকে আমরা বলেছিলাম, এই ত্বরণ এ কে আমরা কিভাবে লিখতে পারি, শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই টাইম টি বা সময় টি। এখানে তাহলে আমরা লিখলাম এফ ইকুয়ালস টু এম ভি মাইনাস ইউ বাই টি। এখানে দেখো এই যে টিটা যে আছে, টিকে আমরা যদি বাম দিকে নিয়ে যাই তাহলে আমাদের হয়ে যায় এম ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এফ গুণ টি বা সময়। এখন দেখো যদি কোনো বাহ্যিক বল না প্রয়োগ করা হয় তার মানে কি, তার মানে হলো এই যে এফটা আছে এফ ইকুয়ালস টু জিরো, তার মানে এফ শূন্য, মানে বল বাহ্যিক কোনো বল প্রয়োগ করা হয়নি। তার মানে কি, তোমার এই ডান হাতে ডান দিকে এটা শূন্য হয়ে যাচ্ছে, তার মানে এম টু ভি মাইনাস ইউ হয়ে গেল শূন্য। কিন্তু তুমি আমাকে বলো, যখন তুমি একটি বস্তু নিবে তার ভর কি কখনো শূন্য হতে পারে? না, তুমি যে কোনো একটি গতিশীল বস্তুকে নিলে তার ভর কখনোই শূন্য হতে পারে না। তার মানে এম বা ভর কখনোই শূন্য হতে পারবে না। তার মানে এই যে এ, কিন্তু এম ইন গুণ ভি মাইনাস ইউ এর ভি মাইনাস ইউ তো শূন্য, তার মানে এম যেহেতু শূন্য হতে পারবে না, নিশ্চয়ই এই অংশটি শূন্য, তার মানে ভি মাইনাস ইউ হলো শূন্য। ঠিক আছে, তার মানে কি, এইভাবে আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু ইউ। তার মানে দেখো আমরা কিভাবে জিনিসটা বুঝে আসলাম, প্রথমে বলটি কোনো প্রযুক্ত বল এর মান হলো শূন্য, কোনো বল প্রয়োগ করা হয়নি। এরপরে আমরা পেলাম ভি ইকুয়ালস টু ইউ, তার মানে এখানে ভি কি শেষ বেগ এবং ইউ কি আদি বেগ, তাহলে আদি বেগ এবং শেষ বেগের মান সমান হয়ে গেল। তোমার যদি আদি বেগ শূন্য হয় কি, অর্থাৎ একটি বস্তু যদি স্থির অবস্থায় থাকে তার মানে তার শেষ বেগও শূন্য হবে, তার মানে সে শেষেও স্থিরই থাকবে, তার মানে তার কোনো সে গতিপ্রাপ্ত হয়নি। তার কিন্তু তোমার যদি আদি বেগের একটি মান থাকে, ধরো আমি বললাম একটি বস্তু 5 মিটার পার সেকেন্ডে গতিতে আছে, তার মানে তার শেষ বেগও 5 মিটার পার সেকেন্ডই হবে, তার মানে এই যে আদি বেগ এবং শেষ বেগ তার মান সমান হবে। এখান থেকে আমরা কি পেলাম, যে কোনো বাহ্যিক বল প্রয়োগ না করা হলে একটি স্থির বস্তু সর্বদা স্থিরই থাকবে, কিন্তু একটি গতিশীল বস্তু যদি কোনো, এখানেও কিন্তু সেই জিনিসটি ব্যবহৃত হচ্ছে যে কোনো বল প্রয়োগ, বাহ্যিক কোনো বল প্রয়োগ করা হয়নি এবং একটি বস্তু গতিশীল আছে, তার মানে সে সমান দ্রুতিতে গতিশীল থাকবে। এটি কিন্তু তোমরা যদি খেয়াল করে দেখো এটি কিন্তু আমাদের নিউটনের প্রথম সূত্র। তার মানে নিউটনের দ্বিতীয় সূত্রের এফ ইকুয়ালস টু এম এ ব্যবহার করে আমরা নিউটনের প্রথম সূত্রে চলে গেলাম।